নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব, বা এক কথায় বলতে পারি আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করব এমন 6টি টাইমার বাটনস, অর্থাৎ ডাউনলোড বাটনস। যে টাইমার বাটনস আপনি লাগিয়ে আপনার ওয়েবসাইটের ওপর ভিউজ যেমন বাড়াতে পারবেন, তেমনিভাবে আপনার ওয়েবসাইটের বাউন্স রেটও কমাতে পারবেন। কারণ আপনার ওয়েবসাইটে যখন আপনি টাইমার সেট করবেন, অর্থাৎ কোনো ডাউনলোড বাটনস আপনি লাগাবেন বা কোনো ফাইল আপনি কোনো ভিজিটরকে প্রোভাইড করতে চাইবেন, তখন আপনি যদি সেখানে কোনো টাইমার লাগিয়ে রাখেন, তাহলে ভিজিটর সেই ফাইলের জন্য কিন্তু আপনার ওয়েবসাইটে নির্দিষ্ট ফিক্সড করা ওই টাইমার পর্যন্ত অপেক্ষা করবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটে সে অপেক্ষা করবে বা ভিজিটর অপেক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটের ভিউজ কাউন্ট হবে। আর এরকম ডাউনলোড বাটনস আপনি হয়তো ইন্টারনেটে অনেক পেয়ে যাবেন, অর্থাৎ কোডগুলি, কিন্তু আমি বলবো আপনি সেই সমস্ত HTML কোড বা সেই সমস্ত বাটনসগুলি ব্যবহার করবেন যেটির জন্য এক্সট্রা কোনো CSS কোড ব্যবহার করা হয় না। কেন একথা বলছি আপনাকে বুঝিয়ে দিই। মনে করুন আপনি এমন একটা ডাউনলোড বাটনস আপনার ওয়েবসাইটে সেট করতে চাইছেন যে বাটনসটির CSS কোডও রয়েছে, HTML কোডও রয়েছে। অর্থাৎ CSS কোড আপনাকে আপনার থিমের মধ্যে গিয়ে পেস্ট করতে হবে, আর HTML কোডটা আপনার আর্টিকেলের মধ্যে পেস্ট করতে হবে, তবেই আপনার সেই বাটনসের ওপর টাইমার সেট হবে। আর এরকম বাটন যদি আপনার ওয়েবসাইটে লাগান বা আপনার আর্টিকেলের মধ্যে লাগান, আপনি কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হবেন। কোনো সময় আপনি সিদ্ধান্ত নিলেন আপনার থিমটি চেঞ্জ করবেন। একটা কথা মনে রাখবেন, আপনার পুরানো যত সমস্ত আর্টিকেলে আপনি ডাউনলোড বাটনসগুলি লাগিয়েছেন CSS কোড ব্যবহার করে, আপনি যখনই থিম চেঞ্জ করবেন তাহলে সেই সমস্ত CSS কোড থিমের সঙ্গে কিন্তু ডিলিট হয়ে যাবে। তখন কিন্তু পুনরায় আপনাকে CSS কোড লাগাতে হবে। আর আপনি যদি CSS কোড লাগাতে ভুলে যান, তাহলে কিন্তু আপনার সেই সমস্ত আর্টিকেলের ডাউনলোড বাটনসগুলি কাজ করবে না। আর আমি আজকে যে সমস্ত বাটনসগুলি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি, শুধুমাত্র আপনার আর্টিকেলের মধ্যে HTML কোডটা পেস্ট করলেই আপনি বাটন সেট করতে পারবেন। অর্থাৎ একটা ক্লিকে আপনার বাটন সেট হবে, তারপরে আপনি শুধু আপনার মতন করে কাস্টমাইজ করে নেবেন। অর্থাৎ আপনার যে ফাইলের লিংক বা কত সেকেন্ড বা কত মিনিট আপনি টাইমার লাগাতে চাইছেন সেটা সেট করতে পারবেন, যদি পারেন অ্যাডস লাগাতে পারবেন। আপনি সেই সমস্ত বাটনসগুলি প্রিভিউ দেখার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই পোস্টের লিংক দিয়ে দেবো, আমার এই সাইটের একটা আর্টিকেলের লিংক দেবো। এই আর্টিকেলের মধ্যে আমি টোটাল ডিসকাস করেছি যে কিভাবে আপনি আপনার ডাউনলোড বাটনস চুজ করবেন এবং আপনার পছন্দ অনুযায়ী ডাউনলোড বাটনগুলি আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে এমবেড করবেন। আমার এই আর্টিকেলটি আপনি সম্পূর্ণ পড়বেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি বাটনসগুলি লাগাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল 6টা ডাউনলোড বাটনস আমি সেট করা আপনাকে দেখিয়েছি, এবং আমি এখানে আপনাকে টিউটোরিয়াল স্বরূপ আমি এই 6 নম্বর বাটনসটা আপনাকে সেট করে দেখাবো। এখানে কিভাবে কাস্টমাইজেশন করবেন সমস্ত কিছুই আমি ইমেজ আকারে দেখিয়েছি। এখানে লাইভ ডেমো রয়েছে প্রত্যেকটা বাটনসের, আপনি লাইভ ডেমোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটা পেজে আসতে পারবেন, যে পেজের মধ্যে আপনি ওই বাটনসটার প্রিভিউ দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার প্রোভাইড করা 6 নম্বর ডাউনলোড বাটন টাইমার, আর এটাতে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ফাইল নেম সেট করতে পারবেন, অর্থাৎ আপনি যে ফাইলটা প্রোভাইড করছেন সেটার নাম সেট করতে পারবেন। এখানে আপনার ওয়েবসাইট নেম বা আপনার অথর নেম দিতে পারবেন, তারপর এখানে ফাইল সাইজ দিতে পারবেন, ফাইল টাইপ অর্থাৎ MP3 কি MP4 এরকম আপনি ফাইল টাইপও দিতে পারবেন। তারপরে আপনি যখনই এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তখনই টাইমার শুরু হবে। তার আগে দেখুন এখানে বাটনসের ওপরে আর নিচে দেখুন অ্যাড রয়েছে, এভাবে আপনি অ্যাডও সেট করতে পারবেন। এখন আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করছি, দেখতে পাবেন টাইমার শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টাইমার শুরু হয়ে গেছে, এখানে 15 সেকেন্ডের টাইমার আমার লাগানো রয়েছে। এরপর যখনই টাইমার কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাবেন আমার ওয়েবসাইটে পুনরায় আপনাকে রিডাইরেক্ট করবে, অর্থাৎ ওই 6 নম্বর বাটনসে আপনাকে রিডাইরেক্ট করবে। দেখুন, দেখতে পেলেন আমাকে এখানে 6 নম্বর বাটনসে রিডাইরেক্ট করে দিয়েছে অটোমেটিক। আর আপনি এখানে কোড যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি কোডটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এবার দেখাবো যে আপনার ব্লগার ওয়েবসাইট হোক বা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে আপনি সেট করবেন। আমি এই কোডটা অলরেডি ডাউনলোড করে আমি কপি করে নিয়েছি। এরপর আমি ব্লগার ওয়েবসাইটে চলে যাব। ব্লগার ওয়েবসাইটে আসার পর আমি যে কোনো একটা আর্টিকেল ওপেন করে নেব, অর্থাৎ এডিট প্যানেল। এরপর আমাকে চুজ করতে হবে কোন পজিশনে আমি ডাউনলোড বাটনসটি লাগাবো। তা মনে করুন আমি যে ডেসক্রিপশন যে হেডিংটা রয়েছে এর উপরে আমি বাটনসটি লাগাবো, তার জন্য আমি এখানে এন্টার প্রেস করে লাইন চেঞ্জ করব। লাইন চেঞ্জ করার পর আমি এখান থেকে প্যারাগ্রাফ সিলেক্ট করে নেব, আপনাকে দেখিয়ে দিই। প্যারাগ্রাফ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আমি এমন একটা ওয়ার্ড দেব যেটাকে আমি সহজে খুঁজে পাই এই আর্টিকেলের HTML মূলে, এতগুলো কে দিয়ে দিয়েছি। এরপর এখানে যে পেন মার্ক রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনি HTML ভিউতে ওপেন করবেন। ওপেন করার পর ওই যে আপনি ওয়ার্ডসগুলি যোগ করেছেন, অর্থাৎ আমি যে কে দিয়েছি আপনি যেটা দেবেন সেটা খুঁজে বার করবেন। দেখুন এখানে কে রয়েছে, এখানে একটা বিষয় বোঝার আপনার আছে। এখন আপনি কি করবেন, আপনি ওই যে ওয়ার্ডটা লাগিয়েছেন তার আগে কোথায় ওপেন পি রয়েছে দেখবেন। দেখুন এখানে ওপেন পি রয়েছে, তারপরে কোথায় ক্লোজ পি রয়েছে দেখবেন। দেখুন এখানে ক্লোজ পি রয়েছে। এবার আপনি কি করবেন, এই
ওপেন পি থেকে ক্লোজ পি পর্যন্ত আপনি সিলেক্ট করে আপনার ওই ডাউনলোড কোডটা পেস্ট করার পর আপনি আপডেট করবেন। আপডেট করার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনার ওই আর্টিকেলটা ভিজিট করবেন। দেখুন এখানে ডাউনলোড বাটনস লেগে গেছে, দেখুন এই পর্যন্ত। এখানে কি কি কাস্টমাইজেশন করা হয়নি বা কি কি করতে হবে আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। দেখুন টাইমার শুরু হয়ে গেছে। এখন আপনার লিংক আর এই সমস্ত ডিটেলস কোথায় কি অ্যাড করবেন সেটা এবার আপনাকে দেখাবো। তা দেখানোর আগে আপনাকে দেখিয়ে দিই যে ওয়ার্ডপ্রেসে আপনি কিভাবে পেস্ট করবেন। তার জন্য আপনার ওয়ার্ডপ্রেসে যে আর্টিকেলের মধ্যে আপনি বাটনসটি লাগাবেন সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি পজিশন চুজ করবেন। তা মনে করুন আমি এখানে বাটনসটি লাগাবো। এখানে এসে আপনি প্লাস আইকনে ক্লিক করলে আপনি ব্লকস অ্যাড করতে পারবেন। এখানে আপনি ব্লকস নেবেন কাস্টম এইচটিএমএল। এইচটিএমএল নেওয়ার পর আপনি এখানে কোডটা পেস্ট করবেন। পেস্ট করার পর দেখুন এখানে প্রিভিউটি করছি, দেখুন বাটনসটি লেগে গেছে। এবার আসবো এই কোডের কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনটা ভালো করে দেখে নিন। আমি টোটাল ওয়েবসাইটের মধ্যে দেখিয়েছি, প্রত্যেকটা বাটনসের নিচে আমি ছবি আকারে দেখিয়েছি। তবে ছ নম্বর যে বাটনসটি আমি প্রোভাইড করেছি, এখানে যে ইমেজটা আমি লাগিয়েছি কাস্টমাইজেশনের জন্য, সেখানে আমি একটা পয়েন্ট মিস্টেক করে গেছি। অর্থাৎ এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6 জায়গায় রয়েছে কাস্টমাইজেশন করার জন্য, কিন্তু এখানে আপনাকে করতে হবে 7 জায়গায়। আমি সেটাকে দেখাচ্ছি কোনটা আমি মিস্টেক করে গেছি। তার জন্য আমি কোডটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন এই কোডটা আপনাকে প্রোভাইড করেছি। এখানে কোন কোন জায়গায় আপনি এডিট করবেন দেখে নিন। দেখুন এখানে রয়েছে পুট ইওর অ্যাডসেন্স কোড। এখানে আপনার অ্যাডসেন্সের কোড লাগাবেন, অর্থাৎ এই টেক্সটটাকে সরিয়ে দিয়ে অ্যাডসেন্সের কোড লাগাবেন। আপনি যদি মনে করেন অ্যাডসেন্সের কোড লাগাবেন না, তাহলে এই টেক্সটটাকে ডিলিট করে দেবেন। এখানে রয়েছে আর একটা নিচে রয়েছে, আমি এটাই দেখাতে ভুলে গেছি, এই যে নিচেরটা, এটা দেখাতে ভুলে গেছি। এখানেও আপনি অ্যাডসেন্সের কোড লাগাতে পারবেন। তাহলে আপনার ওই যে বাটনস রয়েছে তার উপর নিচে আপনার অ্যাডসেন্সের অ্যাড শো করবে। আপনি যদি না চান এগুলোকে ডিলিট করে দেবেন। এছাড়াও যে যে কাস্টমাইজেশন আপনাকে করতে হবে সেটা আপনাকে দেখিয়ে দিই। এখানে আপনাকে দেখিয়ে দিই, এখানে রয়েছে ইওর ফাইল লিংক। এখানে আপনার যে ফাইলটা আপনি প্রোভাইড করতে চাইছেন, অর্থাৎ যে লিংকটা আমি প্রোভাইড করব সেটা এখানে লাগাবো। এরপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাইল সাইজ। এখানে রয়েছে ইওর ফাইল সাইজ। এখানে আপনি আপনার যে ফাইলের সাইজ সেটা দেবেন। আপনার ফাইলের ডিটেলস চেক করবেন, তাহলে এখানে সাইজ দিতে পারবেন। যদি না চান টেক্সটটাকে ডিলিট করে দেবেন। একইভাবে ফাইল টাইপ যেখানে রয়েছে, এখানে দেখুন ইওর ফাইল টাইপ, এখানে MP3 কি MP4 সেটা লাগাবেন। তবে একটা রেকমেন্ড করবো, এখানে যে ফাইল সাইজের পর আপনি যে সাইজটা দেবেন, মনে করুন 3 MB, তারপর একটা সেমিকোলন বা কোলন লাগাবেন, তাহলে পরেরটা ডিভাইড হয়ে যাবে, এটা খেয়াল করে করবেন। আর একটা জায়গায় আমার ওয়েবসাইটের নাম রয়েছে, দেখুন এখানে এই যে রয়েছে দেখতে পাচ্ছেন techporimol.com, এটাকে উঠিয়ে দিয়ে আপনার ওয়েবসাইটের নাম বা আপনার নাম বা অথারের নাম যেটা খুশি আপনি লাগাবেন, তাহলে আপনার কোডের এডিটিং কমপ্লিট হয়ে যাবে। আশা করি বোঝা গেল। বাদবাকি যে সমস্ত বাটনসগুলি রয়েছে সেগুলোর কাস্টমাইজেশন আমি সঠিকভাবে দেখিয়েছি ইমেজেতে। দেখুন এখানে 5 নম্বরে আমি আপনাকে দেখিয়ে দিই এক্সাম্পল স্বরূপ। এখানে রয়েছে দেখুন এই যে 10 রয়েছে, এখানে একটা 10 রয়েছে, এখানে একটা 10 রয়েছে। এখানে এই দুটো 10টাকে চেঞ্জ করে আপনি সেট করবেন কোন টাইমের পর আপনি ডাউনলোড লিংক প্রোভাইড করবেন, অর্থাৎ কত সময় ধরে আপনি ভিজিটরকে অপেক্ষা করাবেন সেটা এখানে সেট করবেন। এখানে 15 সেকেন্ড করতে পারেন, 20 সেকেন্ড করতে পারেন, যেটা করবেন দু জায়গায় একই করবেন। যদি 20 সেকেন্ড সেট করতে চান তাহলে এখানেও 20 করবেন, এখানেও 20 করবেন। একইভাবে প্রত্যেকটাই রয়েছে, আপনি আপনার মতন করে সেট করবেন। এই টিউটোরিয়াল পর যদি আপনি সঠিকভাবে না বুঝতে পারেন তাহলে আপনি ওয়েবসাইটে সাহায্য নেবেন। তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনি আপনার কমেন্ট জানাবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনার সেই কমেন্টে রিপ্লাই দিতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন। আজকের পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।